আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ব্লগে আপনাদেরকে আমার দুপুরের রান্নাবান্নাগুলো দেখাবো এবং আমার দুই ছেলের স্কুলটা ঘুরে দেখাবো। দুপুরের রান্নার জন্য প্রথমে আমি সামুদ্রিক কিছু ছোট মাছ এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি আলু জলপাই দিয়ে রান্না করব। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব, তারপর ভেজে নিব লবণ হলুদ মাখিয়ে, তারপর রান্না করে নেব। তাহলে চলুন দেখে নিই। জলপাই আলু দিয়ে ছোট মাছটা রান্নার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আলু জলপাই আর ছোট মাছ রান্নার জন্য এখানে আমি কিছু আলু আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপের মতো। এদিকে মাছগুলো ভাজি করে নিয়েছি। আর এদিকে ফ্রোজেন জলপাই এগুলো নামিয়ে নিয়েছি। এগুলো আমার আম্মু পাঠিয়েছে বাংলাদেশ থেকে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকগুলো পাঠিয়েছিল, তো মাঝে মাঝে আমি নামিয়ে রান্নার ব্যবহার করি। তো চলুন আমি রান্নায় চলে যাই। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মাছটা আমি ভাজি করে নিয়েছি তাই মশলা কষানোতে বেশি তেল দিলাম না। মাছের গায়ের সাথে অলরেডি অনেক তেল লেগে থাকে এমনিতে মাছ ভাজি করলে। মশলাটা কষে এসেছে, নিচে হালকা লেগে লেগে আসতেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন কেটে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 5টির মতো আলু কুচি করে রেখেছিলাম। আমরা আলু ভাজি করলে সাধারণত যে সাইজের করে কাটি, এর চেয়ে একটু মোটা করে কেটেছি। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 লিটার, একটু বেশি পানি দিয়ে দিলাম। এখানে তেলটা সিদ্ধ হয়ে যাবে, বরফ চলে এসেছে তবে এটাতে। এখন জলপাই এগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন 10 মিনিটের মতো জাল দিয়ে নিব। 10 মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর মাছগুলো দিব, মানে ভেজে রাখা মাছগুলো দিব। এই সামুদ্রিক ছোট মাছগুলো আসলে ভেজে রান্না করলে খেতে বেশি মজা হয়। আর আমার ঘরে সাধারণত কেউ কাঁচা মাছ খেতে পছন্দ করে না, মানে কষানো মাছ তেমন একটা কেউ পছন্দ করে না, সেই কারণে আমি সব মাছই ভেজে রান্না করি। তবে এই মাছটা আমি একবার কষিয়ে রান্না করেছিলাম, খেতে তেমন স্বাদ হয় না, ভেজে রান্না করলে বেশি স্বাদ হয়। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1/2 কাপের মতো। এখন 1 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব তরকারিটা। এটা হয়ে এসেছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর অনেকখানি ঝোল শুকিয়ে যাবে, আলু ঝোলটা টেনে নিবে অনেকখানি। লবণটা চেক করেছি, পারফেক্ট হয়েছে,
আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, একটু টক টক ভাব আছে জলপাইয়ের কারণে। আপনার শীতকালে এই রান্না ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। কারণ শীতের সিজনে জলপাই দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। তরকারি কালারটা দেখুন কতটা ইয়াম্মি এসেছে। আলু জলপাই দিয়ে ছোট মাছ রান্না হয়ে গেছে। এদিকে আমি লাউ বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। লাউটা কিছুটা সিদ্ধ হলে এর মধ্যে মুসুর ডাল দিব, মানে লাউটা মুসুর ডাল দিয়ে রান্না করব। তো লাউটা সিদ্ধ হয় নাই। এদিকে রাইস কুকারে আমার ভাত হচ্ছে। রাইস কুকারে ভাত বসিয়ে দিলে কোনো টেনশন করতে হয় না, নিজে নিজে ভাত রান্না হয়, অফ হয়ে যায় সুইচটা, নিজে নিজে অফ হয়ে যায়। এই যে রাইস কুকারের সুইচটা দেখা যাচ্ছে নিচের দিকে, এটা যখন ভাতটা হয়ে যাবে তখন সুইচটা উপর দিকে উঠে যাবে, এরকম উঠে যাবে। আর এখন যেহেতু কুক হচ্ছে, এখন সুইচটা নিচে আছে, কুকে আছে, যখন ভাতটা হয়ে যাবে তখন সুইচটা উপরে উঠে যাবে, ওয়ার্মে চলে যাবে। লাউ ডাল রান্না করে নিলাম। এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। এই আজকে লাউ ডাল বাগারের সময় আমি 5 ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ তেলের সাথে, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয়েছে। এই ছিল আজকে দুপুর রান্না বান্না। আমার ছেলেদের স্কুলে যাব বলে আজকে দুপুর রান্নাটা খুব দ্রুত সেরে নিয়েছি। তো এখন নিচে নামলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বাসার সামনে ফুল গাছগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কত সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, সবসময় ফুল ফুটে থাকে এই গাছগুলোতে। মেহেদি যে কয়েকদিন আগে গাছটা লাগিয়েছিল, এই গাছটা এখন দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। ফুল গাছ। আমার দুই ছেলেই বাংলাদেশ স্কুল মাস্কাটে পড়াশোনা করে। বাংলাদেশ স্কুল মাস্কাটটি ওমানের গুবরা নামক জায়গায় অবস্থিত। আমাদের বাসা থেকে বাংলাদেশ স্কুল মাস্কাটে যেতে পথের দূরত্ব 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আমার দুই ছেলেরই নোটবুক সহ প্রয়োজনীয় কিছু স্কুলের কাগজপত্র সংগ্রহের জন্য আজকে স্কুলে যাওয়া হচ্ছে আমাদের। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্কুলে যাওয়ার পথের সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ। স্কুলে চলে আসলাম এখন আমরা। এখন আপনাদেরকে স্কুল সহ স্কুলের চারপাশটা দেখাচ্ছি, তারপর আপনাদেরকে স্কুলের ভেতরে রিসেপশন রুমের কিছু অংশ দেখাবো।
এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের রিসেপশন রুমটা। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো থাকবেন এই কামনা করি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।